वेरी गुड मॉर्निंग टू ऑल माय व्यूअर्स। आबार एक झकझके वीडियो निये उपस्थित हुई किन्तु एटा गुड मॉर्निंग एर छवि नय, एटा गुड इवनिंग एर छवि, सानसेटेर छवि जेटा ऋषिकेशे तोला। तो छवि और कैप्शन देखे बुझते ही पारछेन जे एबारे हरिद्वार ऋषिकेश निये वीडियो करेछि। आम्रा हरिद्वार ऋषिकेश गेछिलाम अफ सीजने, जेटा हलो फेब्रुआरी 2023। फेब्रुआरी 2023 के अफ सीजन बला हय तार कारण एई समय चारधाम यात्रा बा जे ट्रेकिंग रूटगुलो आछे हरिद्वार के केंद्र करे सेगुलो स्नोइंग एर कारणे बंध थाके, ताई भीड़ बेश कमी थाकार उचित। सेई भेबेई आम्रा प्लान करेछिलाम फेब्रुआरी 2023-এ हरिद्वार ऋषिकेश। टोटल स्टेइंग छिलो 4 नाइट्स हरिद्वारे और 3 नाइट्स ऋषिकेशे। सेई उद्देश्येई आम्रा कुम्भ एक्सप्रेसे चढ़े रवाना दिलाम हरिद्वारेर उद्देश्ये फेब्रुआरी मासे। दुपुर 1টায় कुम्भ एक्सप्रेस एकदम राइट टाइमे हावड़ा स्टेशन थेके छेड़े दिल और चलते शुरू करलो हरिद्वारेर उद्देश्ये। धीरे धीरे आसानसोल, मधुपुर, जोशीडी ए स्टेशनगुलो अतिक्रम करे आम्रा बिहारे प्रवेश करलाम। एखाने छोट्ट करे बोले राखी, ए मधुपुर और जोशीडी होच्छे दुटो भीषणी सुंदर जायगा जेटा झारखंडे अवस्थित, जेखानकार जलहावा एतो भालो जे असुस्थ मानुषके जदि निये गिये 1 মাস 2 মাস কি 3 মাস সেখানে রাখা যায় তাহলে তার ডাইজেশন ইমপ্রুভ করে ডিউ টু ডিফারেন্ট মিনারেলস যেগুলো ওখানকার জলের মধ্যে আছে। সেগুলো আমাদের পেটের অনেক রোগকেও সারায় অ্যান্ড ওভারঅল আমাদের অ্যাপিটাইট মানে খিদে বাড়ায়। তার জন্য আমাদের শরীরের উইকনেস জাতীয় যে রোগগুলো সেগুলো কিন্তু সেরে যায়। তো দেওঘর যাওয়ার জন্য এই মধুপুর বা জোশীডি স্টেশনে নেমে ট্রেন চেঞ্জ করে যেতে হয়। তো দেওঘরও একটা খুবই ফেমাস জায়গা, সেটা বৈদ্যনাথ ধামের জন্য ফেমাস। কিন্তু আমি বলছি নিছকই শরীর ভালো করার জন্য, মন ভালো করার জন্য 1 মাস মধুপুর বা জোশীডিতে গিয়ে কিন্তু অনেকেই থাকেন। এখানে অনেক ধর্মশালা আছে, বিভিন্ন আশ্রম বা গেস্ট হাউস আছে যেখানে মান্থলি বেসিসে বুকিং করা সম্ভব। তো সেই ঝাড়খণ্ড পেরিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই পাটনা পৌঁছে গেলাম। রিভু এখন গেমস খেলতে ব্যস্ত, যদিও আমি তাকে মোবাইল থেকে মনটাকে সরিয়ে বিভিন্নভাবে এটা সেটা দেখিয়ে অনেক কিছু শেখানোর চেষ্টা করি, কিন্তু বিশেষ করে যে সময়টা আমি নিজের কাজ করি আমার মোবাইল ফোন নিয়ে, সেই সময়টা ওকে কিছুতেই আটকানো যায় না। যেহেতু বাচ্চারা আমাদেরকে ফলো করে, ইমিটেট করে, আমরা যদি মোবাইল ধরি তাহলে তারাও মোবাইল ধরবে। তো যে সময় আমি ভিডিও করি বা যে সময় আমি অফিসের কাজ করি বা যে সময় আমি পড়াশোনা করি মোবাইলের মাধ্যমে, সেই সময়টা কিন্তু ওকে কিছুতেই আটকানো যায় না, ও মোবাইল ধরবেই। এটাই জগতের নিয়ম, স্পেশালি এটাই হচ্ছে বাচ্চাদেরও নিয়ম। তাই জন্য আমরাও মোবাইল ইউজ কমাবো আর চেষ্টা করব নিজের যে ইম্পর্টেন্ট কাজগুলো ইফ পসিবল সেগুলো বাচ্চা ঘুমিয়ে পড়ার পর তারপর মোবাইলের থ্রু দিয়ে সেই কাজগুলো করতে, যদি সেটা রাতে পসিবল হয় করা। না হলে আর্জেন্ট কাজ থাকলে তো করতেই হবে দিনের বেলা, কিন্তু আমরা অ্যাটলিস্ট ট্রাই করব যে আমরা নিজেদের স্ক্রিন টাইমটাকে কমিয়ে দিতে, যাতে বাচ্চারাও আমাদের দেখে শিখবে এবং সেটাই ফলো করবে। পাটনা জাংশন ছাড়িয়ে এই কুম্ভ এক্সপ্রেসের রুট চলে গেছে বেনারস অবধি। বেনারস থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠলো, আমাদের আশেপাশের যে সিটগুলো খালি ছিল সব ভরে গেল বেনারসে। অনেকে যারা স্পেশালি তীর্থ করতে যায় বা যারা অ্যাডভেঞ্চার প্রেমী ফটোগ্রাফার্স, তারা ইউজুয়ালি এই বেনারস হরিদ্বার এই দুটোকে একসাথে ভ্রমণ করে। তো সেই জন্যই অনেক সময় দেখা যায় যে বেনারস থেকে কুম্ভ এক্সপ্রেস
ভরে যাচ্ছে এবং তারা সবাই যাচ্ছে আইদার, হরিদ্বার আর দেরাদুন, কারণ এই কুম্ভ এক্সপ্রেস হরিদ্বার ছাড়িয়ে চলে যাবে দেরাদুনে। ওটাই হচ্ছে লাস্ট স্টপেজ। ট্রেন জার্নিটা আমাদের ভীষণ ভালো ছিল ইনিশিয়ালি, মানে প্রথম দিনটা দুপুরবেলা বিকেলবেলা দারুণ কাটলো, রাতও খুব ভালো কাটলো। এটা পরের দিন সকালের ভিডিও, তখন আমরা ইউপির মধ্যে দিয়ে যাচ্ছি, উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে। সেকেন্ড দিন কিন্তু আমাদের দুর্দশা চরমে উঠেছিল। যদিও কুম্ভ এক্সপ্রেস একটা সুপারফাস্ট ট্রেন, এটা কিন্তু টাইমেই চলার কথা, কিন্তু শুনলাম যে প্রত্যেক দিন, মানে শুধু সেই দিন না, প্রত্যেক দিন কুম্ভ এক্সপ্রেস প্রচণ্ড লেট করে হরিদ্বার পৌঁছাচ্ছে। প্রচণ্ড লেট মানে নেহাত এক দু ঘন্টা বা তিন ঘন্টা লেট নয়, সাত আট ঘন্টা, দশ বারো ঘন্টা লেটে চলে প্রত্যেক দিন এই সুপারফাস্ট ট্রেন। এটা হচ্ছে, আপনাকে রিভিউ দিচ্ছি ফেব্রুয়ারি 2023-এর, তাহলে বুঝতেই পারছেন যে চরম অবনতি ঘটেছে বিভিন্ন কারণে, সিগন্যালিংয়ের কারণে, অন্য ট্রেনকে পাস করানোর জন্য বিভিন্ন জায়গায় থেমে যাচ্ছে ট্রেন। যদিও ট্রেনে প্যান্ট্রিকার ছিল, খাওয়া দাওয়ার আমাদের কোনো অসুবিধা হয়নি, মিনিটে মিনিটে জিঞ্জার টি, আলু পকোড়া, ব্রেড, অমলেট সব কিছু পেয়েছি। দুপুরের ভাতও বেশ ভালো কোয়ালিটিরই ছিল, রাতেও আমরা ভেজ বিরিয়ানি, নর্মাল রুটি তরকারি সবই পেয়েছি যেহেতু প্যান্ট্রিকার ছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই লেটের, অস্বাভাবিক লেট। আজকে আমাদের ট্রেনের সেকেন্ড দিন, আর আমাদের হরিদ্বার পৌঁছানোর কথা বিকেল চারটে। আমরা দুপুর একটাতেই বুঝে গেছিলাম মোবাইল অ্যাপ থেকে যে অস্বাভাবিক লেটে চলছে ট্রেন, যেটা মেকআপ করা অসম্ভব যতই সুপারফাস্ট ট্রেন হোক। এবং সারা দুপুর ধরে ট্রেনটা অন্তত মানে 20-25টা স্টেশনে দাঁড়িয়েছে, কখনো মালগাড়ি পাস করেছে, কখনো এক্সপ্রেস ট্রেন, আবার কখনো লোকাল ট্রেন পাস করেছে, তারপর আবার চালু হয়েছে। দুপুরেই আমরা বুঝে গেছিলাম যে আমরা কিন্তু বিকেলে বা সন্ধেতেও পৌঁছাতে পারবো না, আমাদের রাত 11-12 বাজবেই হরিদ্বার ঢুকতে। তাহলে ভাবুন, বিকেল চারটের জায়গায় আমরা পৌঁছাবো বিকেল 11-টা, রাত 11-টায়, মানে সেটা খুবই প্যাথেটিক। আর বাচ্চাকে তো রাখা যাচ্ছিলো না, জাস্ট আপার বার্থ আর লোয়ার বার্থ, সে খালি উঠছে আর নামছে, উঠছে আর নামছে, এতটাই অস্থির হয়ে পড়েছে। ও এত লং ট্রেন জার্নি কোনো দিন করেনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড শুধু আমরা নই, প্রত্যেকেই বিরক্ত হয়েছিল। তো যাই হোক, সেই একটা মানে ট্রেন জার্নি রেশ কাটিয়ে উঠলাম আমরা। আমরা রাত্রি 10:30 হরিদ্বার পৌঁছে উঠলাম হোটেল আনন্দ নিকেতন, যেটা বিড়লাঘাটের একদম পাশে। সমস্ত ট্রেনের ক্লান্তি, সারা রাত ঘুমিয়ে এবং পরের দিন সকালের দারুণ একটা সকাল, এবং সব থেকে বড় কথা আমাদের যে হোটেলের লোকেশন সেটা ছিল অসাধারণ। এটা যে ভিউটা দেখছেন সেটা হচ্ছে হোটেলের ছাদ থেকে, হোটেলের ছাদ থেকে এই যে অসাধারণ ভিউ, দূরে দেখা যাচ্ছে ভোলাগিরি ধর্মশালা, এখানে রয়েছে বিড়লাঘাট, তার পাশেই রয়েছে এই ব্রিজটা যেটা করে চলে যাওয়া যায় গঙ্গার ওই পাশটায়, যেদিকে রয়েছে চণ্ডী পাহাড়, আর গঙ্গার এই পাশে আমাদের হোটেল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে মনসা পাহাড়, এবং হরকি পৌরি হচ্ছে মোটামুটি 2 কিলোমিটার। আমি হেঁটেই যেতাম, কিন্তু 2 কিলোমিটার বয়স্ক মানুষদের পক্ষে হেঁটে যাওয়াটা একটু কষ্টের, সেক্ষেত্রে রিক্সা রয়েছে, 20-30 টাকা ভাড়া নেয় রিক্সা আর পৌঁছে দেয় হরকি পৌরিতে। আর এই যে মনসা পাহাড় দেখা যাচ্ছে, যেটা একদমই 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম আনন্দ নিকেতন হোটেল। তো আমাদের প্ল্যান ছিল আমরা আশ্রমে উঠবো, কিন্তু যেহেতু অনেক রাত করে আমরা পৌঁছেছিলাম, 10:30 বেজে গেছিলো, সেই জন্য আশ্রমের গেট বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আমরা আর আশ্রমের দিকে যাইনি। আমরা এই হোটেলটার, যেটা রিভিউ আমি আগেই চেক করেছিলাম গুগলে, সেখানেই উঠে পড়লাম। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, প্রোপাইটারের নাম, রুমের ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর এত
এত সুন্দর একটা ছাদ, যদিও হনুমানের আনাগোনা ছিল বেশ ভালোই, আর ওয়েদার এত ভালো ছিল, যেহেতু এখন শীতকাল, ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসে কিন্তু যথেষ্ট ঠান্ডা থাকে হরিদ্বারে, সেই জন্য হালকা উলেন্স জিনিসপত্র এবং মাথা ঢাকার জন্য বিশেষ করে টুপি, স্কার্ফ আর অন্তত একটা করে শাল পার হেড অবশ্যই ক্যারি করা উচিত। আর জল, জল তো বরফের থেকেও ঠান্ডা। আমরা যদিও ভেবেছিলাম গঙ্গা স্নান করব, কিন্তু গঙ্গার জল মাথায় দেওয়া আর হাত পা ধোয়া ছাড়া আমরা কিন্তু জলে নামতে পারিনি, বরফের মতো ঠান্ডা জল। আর একটা কথা বলে রাখি, হোটেল আনন্দনিকেতনের নিজস্ব ঘাট রয়েছে, যেটা আপনার প্রাইভেট ঘাট, সেখানে বাইরের অন্য কোনো লোক অ্যালাউড না। এবং এই আনন্দনিকেতন হোটেলের সামনেই সারি সারি বিভিন্ন আশ্রম রয়েছে, যেখানে আপনি মানে একদম ভিড় এড়িয়ে একাকী মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন। এবং এই সমস্ত আশ্রমে, বিড়লা ঘাটের আশেপাশে যতগুলো আশ্রম আছে, সমস্ত আশ্রমেই সকাল এবং বিকেল আরতি হয়, সন্ধ্যারতি হয়, অ্যান্ড সেটাও দেখার মতো। সেই আরতিও আমি দেখাবো আমার ভিডিওতে। এটা এখন যেটা দেখছেন, এই বিগ্রহগুলো সবই বিড়লা ঘাটে, অ্যান্ড বিড়লা ঘাট একটা খুব পপুলার ঘাট হরিদ্বারের। সেখানে আপনারা আপনাদের পুজো রিলেটেড, গঙ্গা পুজোর যদি কোনো কাজ থাকে বা অন্য কোনো কাজ পুজো রিলেটেড, সেটা আপনারা ইজিলি করতে পারেন, পুরোহিত সারা দিন অ্যাভেলেবেল থাকে। তো আমরা যেটা করেছিলাম, গঙ্গার জলে হাত মুখ ধুয়ে হোটেল থেকে স্নান করে এসেই ঘটি করে গঙ্গা জল নিয়ে আমরা এখানে শিবের মাথায় ঢেলেছিলাম, এবং আমরা নিজেরাই শিব পুজো করেছিলাম কোনো পুরোহিত ছাড়া। এটাই আমাদের কাছে বেস্ট পুজো মনে হয়েছিল। তো এরপর আমার বাকি ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন, পরপর আমি আপলোড করব, দুদিন বাদে বাদে আপডেট পাবেন। সো প্লিজ, ইফ ইউ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আই উইল গেট মোটিভেটেড, এবং আমি ওই মোটিভেশন থেকেই আমার এনার্জিটা পাবো আমার পরের ভিডিওটা সুন্দরভাবে প্রেজেন্ট করার। ভালো থাকবেন সকলে, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে। এই পুরো সিরিজটাকে চার ভাগে ভাগ করেছি আমি, পার্ট ওয়ান আজকে দেখলেন, পার্ট টু, পার্ট থ্রি অ্যান্ড পার্ট ফোর। এতে পুরো হরিদ্বার ঋষিকেশের একটা অন্য রকম করে বেড়ানো, মানে কোনো কম্প্যাক্ট প্যাকেজ ট্যুর নয়, বা কোনো একটা জায়গা দেখলাম, ছবি তুললাম, চলে এলাম আর লোককে বললাম যে হ্যাঁ আমি ওখানে গেছিলাম, নট লাইক দ্যাট। এটা একটু অন্য রকমের বেড়ানো।